পুলিশের কঠোর নিরাপত্তা দেখছেন শিক্ষার্থীদের পক্ষে, কিন্তু যারা কোটার বিপক্ষে কোটা বিরোধী রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছেন। আপনারা দেখছেন যে এই মধ্যে লাল কাপড় উপরে কিন্তু বামপন্থী যারা রয়েছেন এবং তারা মাঠে নেমেছেন, শত শত পুলিশ কিন্তু জিরো পয়েন্টে সচিবালয় রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আপনারা দেখছেন পুরো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে এবং বেশ কিন্তু চাপে রয়েছে কিন্তু আন্দোলনকারীরা, তারা কিন্তু খোঁজ খবর রাখছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু কোনো রকমে দেখছি আমার কোনো বাধা সৃষ্টি করেনি। তবুও কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল, পুলিশ সহ সারা দেশে কিন্তু বেশ ভীতিকর পরিস্থিতি ছিল। শিক্ষার্থীরা আন্দোলনকারীরা পক্ষে দেখছেন আজ কিন্তু গানের তালে কিন্তু তারা রাজপথে কিন্তু নেমেছেন, যারা রয়েছেন দেখছেন সবাই বিভিন্ন সাজে কিন্তু তারা কিন্তু এসেছেন, দেখছেন ছবি এঁকে তারা কিন্তু প্রতিবাদ করছেন। দেখছেন গানের তালে তালে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ কিন্তু করছেন, তুই ছাত্র খুনি দেখছেন রয়েছে, কাঁধে দেখাও জেল হত্যার, পুরো রাষ্ট্রই তো কারাগার, এমন কিন্তু প্রতিবাদ করছেন। আমরা যদি দেখাই দেখছেন দেখছেন এমন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, রাস্তায় কিন্তু সবাই নেমে কিন্তু তারা বসে পড়েছে। এই মুহূর্তে কিন্তু পুরো পল্টন রয়েছে সামনের, এ রয়েছে নয়াপল্টনের সামনে রয়েছে গুলিস্থানের যে মধ্যবর্তী অঞ্চল সচিবালয় এখানে, সেখানে কিন্তু দেখছেন শত শত মানুষ এবং কোটার বিপক্ষে শিক্ষার্থী হত্যার বিপক্ষে তারা কিন্তু আজ কিন্তু গণজোয়ার তুলছেন। আমরা যদি গানের তালে তালে কিন্তু তারা কিন্তু এবং প্রতিবাদ তুলছেন দেখছেন। আমরা যদি দেখাই সাধারণ এর এই যে আজকে রাস্তায় যারা নেমেছে সাংস্কৃতিক মানুষ রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু দেখছেন What?
আজকে ঘরে ঘরে মানুষ ট্রমা আক্রান্ত, মানুষ ঘুমোতে পারছে না, সেই ট্রমা আক্রান্ত মানুষকে আমরা সাহস দিতে চাই। আমরা বলতে চাই আমাদের সন্তানরা গেছে কিন্তু আমরা এখনো বেঁচে আছি 18 কোটি। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে এই স্বৈরতন্ত্রকে আমরা উদ্ধার করব। সম্মানিত বন্ধুগণ, এখন আমাদের শিল্পীরা গান করবে।